কাশ্মীর কি কলি বা হায়দার নয়, গল্পটা অনেক নিষ্ঠুর। আর যে যুগে আমরা বলতে পারতাম যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামে স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার, সেই যুগ থেকে আমরা দূরে সরে এসেছি। কেন যে আমরা গঙ্গা কাবেরী নর্মদার সঙ্গে ঝিলামকে জুড়তে পারলাম না তা কে জানে। স্বাধীনতার 70 বছর পরে এমনভাবে কাশ্মীরের দখল নিতে হলো, এমনভাবে নিজের জাতির একটা অংশকে, নিজের শরীরের একটা অংশকে অবিশ্বাস করতে হলো, এই নিষ্ঠুরতা রূপকথার অধীন। ঠাকুরমার ঝুলিতেও এরকম বর্বরতা পাওয়া যাবে না যেখানে আমাদের মুখ থেকে ভাষার অধিকারকে নেওয়া হয়েছে। একজন বুদ্ধিজীবী, তিনি কথা বলতে পারেন, তিনি সংবিধান নিয়ে কথা বলবেন, সংবিধানে যা আমাদের অবিচ্ছেদ্য অংশ সেই বাক স্বাধীনতার দিকে তাকালে মনে হয় সারা দেশ মৌন। কিন্তু কেন একটা জাতি যা শান্তিপ্রিয়, যা নিবিড়ভাবে আমাদের উত্তরের সীমান্ত রক্ষা করছে, যেখান থেকে কত গল্প তৈরি হয়েছে, কত উপন্যাস, কত ভ্রমণ কাহিনী, আজকে সেই জায়গাকে আমাদের মনে হচ্ছে পররাজ্য, তাকে আমাদের দখল নিতে হচ্ছে, অধিকার করতে হচ্ছে, সংবিধানের বিশেষ ধারার অবলুপ্তি ঘোষণা করতে হচ্ছে। কেন? এই কেনর উত্তর তো ভারতীয় হিসেবে আমাদের জানার অধিকার আছে। নো সলিউশন অথবা ফাইনাল সলিউশন, অর্থাৎ সমাধান নেই অথবা চূড়ান্ত সমাধান অময়দেব রায় দেখতে হচ্ছে। তিনি প্রায় 2টি প্রান্তকে এক সূত্রে গঠিত করেছেন। একজন কিশোরী বা তরুণীর যে সংলাপ একজন সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে, তা এমন মর্মান্তিক পর্যায়ে পৌঁছয় যে কোথাও আমাদের হৃদয়ের বন্ধ দরজা খুলে যায়, কোথাও আমরা ভাবি হৃদয় অব্দি জায়নিগুলি থমকে আছে, কোথাও রক্তের ধারা এখনও জীবন্ত। এবং আমাদের প্রশ্ন করা একটা স্বভাবকে তিনি উস্কে দেন, তিনি নিজেও কথা বলেন, কিন্তু সেই কথা বলার চাইতে তিনি আমাদের বিবেকের দরজায় কড়া নাড়েন, হাত রাখেন। এটাই এই ছবির কৃতিত্ব। এই ছবি কিছু প্রশ্ন করে সমাধান পাওয়ার জন্য না, সমাধানের পথে এগিয়ে যাওয়ার জন্য। অময়দেব রায়কে ধন্যবাদ।